টিকা কি হালাল আমাদের সকলের জীবনে এমন প্রভাব ফেলেছে আমরা যে পরিস্থিতির উপায় হচ্ছে টিকা এটি নিয়ে অনেক ভুল তথ্য ও বিভ্রান্তি রয়েছে যদি আমি টিকা গ্রহণ করি তবে তাতে কি আছে তা জানার অধিকার আমার আছে আমরা জানতে চাই যে ভ্যাকসিনে এমন কিছু আছে কিনা যা হারাম কিংবা যা হালাল হিসেবে অনুমোদিত তুর্কি মুসলিম গর্ব সহকারে তৈরি করেছেন মুসলিম ডাক্তার এবং চিকিৎসা শাস্ত্র বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ভাবে নিশ্চিত করেছেন যে ফাইজার এবং অ্যাস্ট্রোজেন ভ্যাকসিনে কোন প্রকার নিষিদ্ধ পদার্থ বা উপাদান নেই বিশ্বব্যাপী মুসলিম পণ্ডিত এবং নেতারা ভ্যাকসিনটি অনুমোদন করেছেন এবং এটি গ্রহণে মুসলমানদের উৎসাহিত করেছেন। বর্তমানে উপলব্ধ ভ্যাকসিনগুলোর কোনোটিতেই জেল্যাটিন বা কোনো প্রকার পশুপণ্য নেই। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল একটি ফতোয়া দিয়েছে যে ভ্যাকসিন জায়েজ। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ইসলামী আইন অনুযায়ী কোভিড ভ্যাকসিনের গ্রহণ সম্পর্কে স্পষ্টতা চেয়ে মুসলিম চিকিৎসক ভ্যাকসিন ও ভাইরাস বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। ইসলামী আইন অনুসারে টিকা নেওয়াতে কোনো ধর্মীয় ক্ষতির কারণ নেই কিংবা এতে কোনো কোন নিষিদ্ধ পদার্থ নেই টিকা না দেওয়ার কারণে অন্য মানুষের ক্ষতির সম্ভাব্য ঝুঁকি থাকলে টিকাটি প্রয়োজনীয় মানুষের জীবন রক্ষার জন্য আল্লাহ পাক একটি ধর্মীয় বাধ্যবাধকতা রেখেছেন এবং এটি আল্লাহ ভালো জানেন